নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে খুব সহজভাবে একটি রেসিপি তৈরি করব। আর রেসিপিটি হলো কাঁচা টমেটো ভাজা। এটিকে অনেকে টমেটো ছেচকিও বলে, আর এটি খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চারটি মাঝারি মাপের একদম কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলিকে ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ তেল। তেলটি গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। এগুলিকে হালকা স্টিয়ার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 3টি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলিকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা টমেটোগুলি এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ স্টিয়ার করছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ লবণ। তারপর এটিকে কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। সাঁতলে নিয়ে প্রায় 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাঝে ঢাকনাটি তুলে আবার একটু নেড়েচেড়ে নেব, যাতে টমেটোগুলি কড়াইয়ের নিচে লেগে না যায়। তারপর আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি প্রায় 1 চামচ চিনি। চিনিটি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার শেষবারের জন্য কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। আমাদের রান্নাটি কিন্তু তৈরি। তাহলে দেখলেন তো, আমি কিন্তু খুব অল্প সময়েই টমেটো ছেচকিটি তৈরি করে নিলাম। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।